সাংবাদিকতায় গোল্ড মেডেল অর্জন করায় আটোয়ারি প্রেস ক্লাবের সভাপতিকে সংবর্ধনা। আটোয়ারি পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গোল্ড মেডেল অর্জন করায় পঞ্চগড়ের আটোয়ারি প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকারকে প্রেস ক্লাব পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুশফিকুল আলম হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির, আটোয়ারি থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাকিউল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সাইফুজ্জামান বিপ্লব। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংবর্ধনা ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও আটোয়ারি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনোজ রায় হিরো, আটোয়ারি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইউনুস আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, আটোয়ারি প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল 2021 ও সনদ পাওয়ায় প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।